নাম সেলিমুল্লাহ, একটা নাম আপনারা সবাই জানেন। এখানে যারা তৎকালীন সময়ের নবাব রাইস বলত, খান বাহাদুর, রায় বাহাদুর যারা ছিলেন, তারা কলকাতা কেন্দ্রিক ছিল। ঢাকা বা এই অঞ্চলের পূর্ববঙ্গের মানুষের চাষাভুষার ছেলেরা কোথায় লেখাপড়া করবে, ওরা কিভাবে বিশ্বসভায় আলোক বর্তিকা নিয়ে এগিয়ে যাবে, সেই সম্বন্ধে কেউ কোনো চিন্তা ভাবনা খুব কম লোকের ছিল। নবাব সাহেব একটা কাজ করেছে, নিজেকে নিঃস্ব করেছে, এ অঞ্চলের মানুষকে ধন্য করেছে। নবাবের যারা বংশধর রয়েছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা একটা আক্ষেপ করে বলে যে এখন ঢাকার নবাবের বাচ্চা আমরা বাড়াবাড়িতে থাকি, অনেকে ভাড়াও দিতে পারে না, এত দৈন্য অবস্থা, যে দুর্দশার মধ্যে তারা পড়েছে, তারা নবাবকে দোষারোপই করে। অনেক সময় এটা হয় পারিবারিক ভাবে, এটা হয়ে থাকে, যদি আপনি সক্ষম সন্তান না রেখে যান, সুশিক্ষিত সন্তান না রেখে যান, আপনার কোনো ধারাবাহিকতা থাকবে না। যার জন্য উনি যে সংগঠনটা মনে প্রাণে গঠন করেছিলেন 1936 সালের 30শে ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ, সেটার অবস্থাও আপনারা দেখছেন বাংলাদেশে এবং পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, তিনটা দেশেই একটা মাত্র রাজনৈতিক সংগঠনের সংগঠন আছে। বাংলাদেশে খুব কষ্ট হয় এটাকে, আপনার হারিকেন মারতে তো হারিকেনকে খুঁজতে হয়, দলটাকে খুঁজতে হয়, তাহলে পাওয়া যায় না। নিবন্ধন আছে, নিবন্ধন আছে, দুটো নিবন্ধন আছে, এখন দেশের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন আছে, একটা বিজ্ঞানীয় জোটের সাথে যুক্ত আছে, আর একটা হারিকেন নিয়ে চলে যাচ্ছে, চলছে। আমি যেটার জন্য আজকে খুব বেশি এখানে এসে আশ্চর্য হলাম এবং ভালো লাগে, খুবই ভালো লাগে, যে বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা যেন আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক থেকে চলে গিয়েছে। আমরা অন্যের কবিতা খুব বড় ভাবে, বড় পরিসরে সারাক্ষণ দিবারাত্রি ওই স্বপ্নই দেখে যাচ্ছি, ঝিমিয়ে ঝিমিয়ে আমরা ধীর লয়ে ধীর স্বরে আমরা শিশুদের মধ্যে রয়েছে, আমাদের রক্তের ভিতর থেকে বিদ্রোহী ভাবটা চলে গেছে। যেন মনে হয় স্বাধীনতার স্বপ্নপুরুষ যে লোকটা ছিল, স্বাধীনতা যেভাবে বাংলাদেশের মানুষজন ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে অনুপ্রাণিত অন্য কেউ করেছিল, বিদ্রোহী কবি করে নাই আমরা, কিন্তু কাজটা আমরা বিদ্রোহের সাথেই করেছিলাম। 26শে মার্চ বিদ্রোহ ঘোষণা করা, সাংস্কৃতিক জীবনে আমাদের বিদ্রোহী কবি যেন আজকে অনুপস্থিত, এ আমাদের চরম ব্যর্থতা। অন্যদিকে দোষ দিয়ে লাভ হবে না, আমরা নিজেরা হিন্দি সিরিয়াল জলসা টিভি দেখবো আর আমরা বিদ্রোহী কবিকে মনে রাখবো, এটা তো দুটো একসাথে চলতে পারে না, আপনাকে একটা বেছে নিতে হবে। হিন্দি সিরিয়াল দেখবেন, কাজের কোয়া দিকে রাখেন, বেতন কম দেন, সিরিয়াল দেখার সময়টা দিতে হবে, কোনো সমস্যা নেই। বাচ্চারা আজকে ভালো বাংলা বলতে পারে না, আমার বাসায় বাচ্চারাও ভালো বাংলা বলতে পারে না, ইংরেজিতে পটপট করে, হিন্দিতে কথা বলে, এটা অত্যন্ত লজ্জার বিষয় আমাদের জন্য। আর তোমাদের মজলিশ যা সৃষ্টি হয়েছিল বাংলা ভাষার জন্য, তারও আগে পূর্ব বাংলা তো সাহিত্য পরিষদ গঠিত ছিল আমার ভাষায়, যে ভাষাটা আমি এখন থাকি বংশানুক্রমে 1942 সালে, সৈয়দ আলী আসাদ, সৈয়দ আলী আশরাফ, আবুল কালাম শামসুদ্দিন, ডক্টর সাজ্জাদ হোসেন, এরা করেছিল, আমার এই পূর্বপুরুষরা করেছিল এটা। আমাদের ভাষা থেকে এখন বাংলা নির্বাসিত কোথায় যাব, এখন এই মুরব্বী আছে, উনি আজকে দেখেছে তাই এসছি, আমি আশা করব। এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় হয়েছে, দুটো রাজনৈতিক দলের দুজন মহান নেতা রয়েছে, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের এবং আমাদের তিন নেতার মাঝারেও কিন্তু যে আপনি লোকের সেরকম সংগ্রাম দেখবেন না, ওই টিভিতে বা ক্যামেরা নিয়ে যায় কিছু লোক নিয়ে যায় গিয়ে কয়েকটা ফুলের মালা দেয় দিয়ে সেটা পেপারে নিয়ে আসে, একটা ব্যানার টাঙানো থাকে, একটা আলোচনা শেষ, তিন নেতা শেষ, সেদিনই শেষ, সেদিনই তার সৃষ্টি, সেদিনই তার শেষ। কিন্তু যে লোকটা এই অঞ্চলে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করলো, তার লেখাপড়া বাদ দেন, আমি নিজে বইতে পড়ালেখা করেছি, আমি আমার বাবা ছোটকালে মারা গেছে, আমি তো ছোট ছিলাম যখন বাবা মারা গেছে, আমার সেই আত্মকর্মী ছিলেন, আমার অন্যান্য আত্মীয় স্বজনের মতন আমেরিকা ইংল্যান্ডে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া, বইয়ের ছিল বলে আমি আজকে ইঞ্জিনিয়ার হয়েছি। আর এই বইয়ের সেই 1904-05 সময়ে 1,28,000 দিয়ে নন সেলিমুল্লাহ তার বাপের নামে ইঞ্জিনিয়ারিং স্কুলকে কলেজ করেছিল, ইতিহাস সবাই ভুলে গেছে, মিটফোর্ড হাসপাতাল এখনো সকল রোগে দাঁড়িয়ে গেছে, আমি ওদেরকে দাওয়াত দিয়েও পাই না, ঢাকা ইউনিভার্সিটির কথা বাদই দিলাম, ওইখানে গেলে তো নওয়াব সলিমুল্লাহর নাম নিল মানে আপনি খুবই রাগুনা করে ফেলেছেন। সলিমুল্লাহ হল আছে, আমি ওনার প্রভোস্টের সাথে যোগাযোগ করলাম, উনি বললেন না এখন তো রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না, আমাকে যাওয়া ঠিক হবে আপনার অনুষ্ঠানে,
আপনি ইচ্ছা চাকরি করছেন, বাকরি করছেন, বেতন নিচ্ছেন, যে ঘরে নেবে অন্তত সেটার প্রতি নিজের বাপকে যেরকম অস্বীকার করা যাবে, তাহলে আপনি জারদ বলে পরিচিত হবেন। যদি আপনার পিতৃ পরিচয় সঠিক না থাকে, বার্থ সার্টিফিকেট না থাকে, বাপের নামটা ঠিক না থাকে, তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তো সলিমুল্লাহর নামে একটা অনুষ্ঠান হচ্ছে, বেশ হবে, আমরা কিছু সবাই মিলে করছি, আপনার আসলে মনে হয় ভালো হয়, উনি দাঁড় আছে চলে যাবে। এটাই হলো বর্তমান প্রেক্ষাপন। আজকে 1871 তার 100 বছর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে লোকটা জন্ম হয়েছিল বাংলাদেশে স্বাধীন হবে 100 বছর আগে, সেই লোকটারই তারই প্রতিষ্ঠিত, তার সর্বস্ব ত্যাগ করে সম্পদের উপরে ভর করে কিন্তু এই স্বাধীনতা এসছে। ঢাকা ইউনিভার্সিটি আমাদের স্বাধীনতা হতো, এটা কেউ অস্বীকার করতে পারবে না। ছাত্র গণ আন্দোলন বলেন না, যাই বলেন, যত ডেটা বের হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের একটা বড় অবদান রয়েছে, আর ভাষা আন্দোলনের জন্য যেটা সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু মেডিকেল কলেজের সামনেই দেখেন শহীদ মিনার সংগ্রামে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে কুষ্টিয়ার এক লোক একটা লিখলেন, একটা বই লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে, শতবর্ষের বিশ্ববিদ্যালয়, একটা কথা লিখেছে যে না অত অভাবগ্রস্ত ছিল, ঋণগ্রস্ত ছিল, উনি আবার কি করে 300 বিঘা জমি দেয়। কিন্তু এই নবাব বর্তমানে নবাব আলী নবাব না, বর্তমানে যারা এই যে কি বলবো, বালিশ কেলেঙ্কারির নবাব, ব্যাংকের লুটেরা নবাব ছিলেন না, ওনার কিছু না থাকলো, নদী নাকি শুকিয়ে গেল 200 বছর তার দাগ থেকে যায়, উনি সেই নবাব। জমি টাকা হয়তো ওনার ক্যাশ ম্যানেজার করছে, উনি দরিয়ায় নোট জমা রেখে টাকা সংগ্রহ করে তারপরে এই টাকা দিয়েছিলেন এই ইয়ে করা হচ্ছে, এগুলো সবাই ভুলে যাচ্ছে। আবার আমরা চেষ্টা করছি এই মুরব্বীকে সামনে নিয়ে, আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনাদের সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দোয়া রইল। নবাব ফিরে হচ্ছে বেগমবাজার কবরস্থানে, আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব থেকে, আমি তো জানি না, ওকে জিজ্ঞেস করেন না বম্বেপুর নায়ক কি দিয়ে সকালে নাস্তা খায় সেটা জানে, আমাদের সাকিব আল হাসান কি করছে সেটা সে জানে, এটা ভালো কথা। যারা এই যে আইকন যারা থাকে, এই ধরনের আইকন যারা থাকে, কিন্তু দোষটা কি, উনি আমাদেরকে ভালোবেসেছিল যে ভবিষ্যতের জন্য আমার সমস্ত কিছু সর্বস্ব দিয়ে যাবো। আজকাল তো রাজনীতি করলে অনেক বড় লোক হওয়া যায়, আমার বাড়ি রাজনীতি করা তো জমিদারি গিয়েছে, আমার বাপের সম্পত্তি সব গিয়েছে, এখন তো বুঝি না রাজনীতি জিনিসটা কোথায় কি কি ধরনের। এখন নাকি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেস্টমেন্ট ইজ টু বিকাম এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আপনার সব হয়ে যাবে 3-4 বছরের মধ্যে, আপনার কি না হবে সব হয়ে যায়, এখন সময় এসছে, ইনশাআল্লাহ একটা সময় আসবে। সবসময় এই ধরনের সময় চলতে পারে না, কারণ এই পৃথিবী তো আমি আপনি সৃষ্টি করি, যে এটা খালে যে মালে সে ঠিক মতন তার সিরাতুল মুস্তাকিমে সবাইকে সবভাবে যে অবস্থাতেই থাকেন না কেন আপনাদেরকে ফিরে আমাদের অস্তিত্বে ফিরে যেতে হবে। কবরস্থান সামনে আছে, কবরস্থান সামনে আছে, এটাকে থেকে কেউ আমরা পরিত্রাণ পাবো না। আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, আন্তরিকভাবে মনোরঞ্জন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।